উত্তম ব্যবহার কিভাবে হবে কয়েকটা পয়েন্ট আলোচনা করব এর আগে এর গুরুত্বের উপর কয়েকটি কথা খুব সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বর্ণনা করেছেন হাদিসের মধ্যে যে আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলগুলো কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী আমল হবে কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী আমল হবে কারণ এই যে আমাদের যে আমলগুলো আছে না এগুলো আপনারা দেখেন তো না এগুলোকে আমল দেখেন কি না হ্যাঁ আপনারা কি আমল দেখেন নেক আমলগুলো দেখেন বদ আমলগুলো দেখেন হ্যাঁ কিছুই দেখেন না কিয়ামতের দিন এই আমলগুলোকে আকৃতি দেওয়া হবে আপনারা কি এটা অসম্ভব মনে করতেছেন কি না হ্যাঁ এখন এই পৃথিবীর অনেক জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না কিন্তু পৃথিবীর মানুষ সেগুলোকে ওজন করতে পারে আছে কি না এরকম অক্সিজেন ওজন করা যায় কি না ওজনে বিক্রি করা হয় কি না অক্সিজেন কি আপনি এভাবে দেখেন কি না খালি জায়গায় এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে আছে না এটা ওজন করা যায় কি না আপনি কি খালি চোখে দেখেন কি না তাহলে বোঝা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আছে যেগুলোকে মানুষের আমলগুলো সেটা ভালো হোক মন্দ হোক মানুষের এই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আকার দিবেন আকৃতি দিবেন মিজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ওজন করবেন এটা আমার আলোচ্য বিষয় নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আমালিন আসকাল ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক উত্তম ব্যবহারের চেয়ে কিয়ামতের দিন মিজানের মধ্যে আর কোন ভারী আমল আসবে না এত ভারী আমল সুতরাং আমার বন্ধুগণ অনেকেই উত্তম ব্যবহারটাকে খুবই ইগনোর করেন খুবই তাচ্ছিল্য করেন খুবই ক্ষুদ্র মনে করেন আপনি দেখবেন আমাদের ভাইরা নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিচ্ছে নফল সিয়ামের প্রতি গুরুত্ব দিচ্ছে অনেকে আছেন যে কত মানে কত কোরআন শরীফ কত খতম করেছেন কত হাজার বার কোরআন খতম করেছেন এমনকি আমাদের অনেক ভাই আছেন যে এত হাজার বার তিনি খতম করেছেন সেটা আবার পাবলিকলি মাস পিপলের কাছে পেশ করতেছেন যে আমি এত হাজার বার কোরআন খতম করেছি এরকম শুনতেছেন না কোরআন খতমের দাপট দেখাচ্ছেন ইবাদতের আধিক্যের দাপট দেখাচ্ছেন যে আমি এত লক্ষ টাকা নামাজ পড়েছি আমি ১৮ বার হজ করেছি আমি ৪০ বার ওমরা করেছি এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে বাড়ি যে আমল আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে আমার বন্ধুগণ এই যে আপনার উত্তম ব্যবহারটা যখনই দেয়া হবে মিজানের মধ্যে আপনার মিজান ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল আসবে এটা এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাই আমাদেরকে কি আমাদের ব্যবহারটা পরিশীলিত পরিমার্জিত করা দরকার আছে কিনা আমরা কি মনে করি আমাদের কি শুধুমাত্র আকীদা সংশোধন করলে যথেষ্ট হয়ে যাবে কিনা না তা হবে না